মা ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় আজ রাতেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সাকিবের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডে শেষ করেই দেশে ফিরবেন তিনি। এদিকে আইপিএলে সুযোগ পেলেও খেলতে যাবেন না তাসকিন, জাতীয় দলের সঙ্গেই থাকবেন এই ফার্স্ট বোলার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশনস কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। আরও জানাচ্ছেন ইমরান হোসেন। নানা নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকায় যান সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে দারুণ পারফর্ম করেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে হাসিনি সাকিবের ব্যাট। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। পরিবারের পাশে থাকতেই সোমবার রাতেই দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে মিশন শেষ করেই দেশে ফিরবেন তিনি। সে সিদ্ধান্ত নিয়েছে সে থার্ড ওডিআই খেলে আসবে, যদি না কোনো এখানে কোনো সিরিয়াস কোনো কিছু ক্রাইসিস না হয়, মানে সিচুয়েশানটা এমন হতে পারে হয়তো তাকে এখানে আসতেও হতে পারে। এই ধরনের সিচুয়েশান যদি না হয় তাহলে থার্ড ওডিআইটা তো ডেফিনেটলি সে খেলবে। আর আজকেও একটা কথা ছিল, চলে যাওয়ার কথা ছিল, একটা ব্যাকপ্যাক করার কথা হচ্ছিল যে চলে যাবে আজকে, বাট আবার সাকিবই টার্ন ডাউন করছে যে না ও যাবে না, খেলেই যাবে। এদিকে আইপিএলের জন্য তাসকিনকে ছাড়ছে না বিসিবি। তাসকিনও জানিয়ে দিয়েছেন আইপিএলে সুযোগ পেলেও তিনি খেলতে যাবেন না, জাতীয় দলের সঙ্গেই থাকবেন এই ফাস্ট বোলার। আমরা চাইবো না যে এখন সে এই সিরিজ বাদ দিয়ে আইপিএলে যাক। এই সিরিজে হি ইজ অ্যাভেলেবল সাউথ আফ্রিকায়, আমরা তাকে সেটার অনুমতি দেইনি। অলরেডি তাসকিন সে কথা হয়েছে, তাসকিনের মতামতের থেকে আমরা তাকে জানিয়েছি, যখন আমরা বুঝিয়েছি তাকে সে বুঝতে পেরেছে এন্ড হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট। অবশেষে সাকিব তাসকিন ব্যক্তি স্বার্থের চেয়ে দেশকেই এগিয়ে রাখলেন তাদের সিদ্ধান্তে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।